উদ্ধার করা হয়েছে আর সবচেয়ে বেশি ড্যামেজ হয়েছে যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর উদ্ধার কার্যক্রম এখন চলমান আছে। এটা উদ্ধার কার্যক্রম শেষ হলে আমরা লাইন ক্লিয়ার করতে পারব। আর আপনারা জেনেছেন যে ইতিমধ্যে যে ডেড বডি যেগুলি হয়েছে, ডেড হয়েছে এরকম ফিগারের সংখ্যা 15 জন, যার ভিতরে 6 জন পুরুষ, 5 জন মহিলা এবং 3 জন শিশু। তদন্ত কমিটি হয়েছে একটি ডিজি অফিস থেকে এবং একটি ডিআরএম অফিস থেকে, ডিপার্টমেন্ট অফ হেলথকে নিয়ে কমিটি করা হয়েছে। এই কমিটি তদন্ত কার্যক্রম শুরু করলে আমরা অনুমান করতে পারব এবং তদন্ত শেষে হয়তো বুঝতে পারবো যে আসলে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার মা, আমার বাগ্নি, বাগিনা, তারপর এই 3 জন আসছে, আর একজন বাবুদের আসছে। মারা গেছে কি কেউ? মারা গেছে, আমার বোন মারা গেছে, মাথা পাইনি, দেহাটা পাইছে।